আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি আপনাদের কাছে চমৎকার একটা ভিডিও নিয়ে, চমৎকার একটা আইডিয়া নিয়ে। আমরা যদি সেই আইডিয়াটা কাজে লাগাতে পারি তাহলে বন্ধুরা আমরা অনেক অনেক ভালো করতে পারবো। তো এই আইডিয়াটা অনেকের কাছে ভালো লাগবে, আর অনেকে হয়তো চিন্তা করবে আমার দ্বারা কি সম্ভব। বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, সবার দ্বারাই সব কিছু সম্ভব না, আবার সবার দ্বারা সব কিছু সম্ভব। ইম্পসিবল পথে কোনো কথা নেই, আমাকে অলওয়েজ বলতে হবে আই এম পসিবল বিকজ অফ মাই লাইফ ইজ অনলি ফর মি। ইউর লাইফ ইজ ইউর্স, চয়েস ইজ ইউর্স, ডিসিশন ইজ ইউর্স। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়। তো এই জীবনকে সুন্দর করতে হলে বন্ধুরা আমাদেরকে কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। আমরা অনেকে কষ্ট করতে রাজি না, লজ্জা পাই। কিসের লজ্জা? যখন টাকা না থাকে তখন লজ্জা, সব চলে যাও। আপনার বাড়িতে এসে যখন আপনাকে অপমান করে, পটু কথা বলে, ইনসাল্টিং করে আপনাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, তখন কেমন লাগে? তো বন্ধুরা, যা হোক, ভিডিওটি তখন পর্যন্ত শেষ না হতো তখন পর্যন্ত আমরা দেখতে থাকব। আজকে যে কনসেপ্ট বা যে আইডিয়া নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে শীতকালীন পিঠা, অথবা যে কোনো সময় পিঠা বিক্রি করে আমরা অনেক টাকা আর্নিং করতে পারি। যেমন আমি আজকে যে হিসাবটা আপনাদের দেখাবো সেটা মাসে কমপক্ষে 7,500 টাকার উপর ইনকাম করতে পারবো, মাত্র 10 থেকে 15,000 টাকা বিনিয়োগ করে। দেখেন কীভাবে বন্ধুরা, পুঁজি অল্প, কোনো রিস্ক নাই, একদম রিস্ক ছাড়া, অন্যের কাছে যেতে হবে না, অল্প পুঁজি দিয়ে আপনি ভালো ব্যবসা করতে পারেন। শুধুমাত্র একটু আইডিয়া, জাস্ট একটু আইডিয়াটা দিচ্ছি। এই জন্যে আপনার কী কী দরকার? প্রথমে দরকার হচ্ছে, হয়তো যদি আপনি একটা আপনার মহল্লা অথবা আপনার গ্রামে অত আপনার এলাকাতে যদি একটা দোকান পান রাস্তার পাশে, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি দোকান না পান তাহলে একটা মনের মতো করে একটা ব্যানগাড়ি বানাতে হবে সিস্টেমেটিক ওয়েতে, যেখানে একটা চোলা দোকান বসানো যায়। এবং আপনার পিঠাগুলি, আজকের আইডিয়া হচ্ছে পিঠা বানানো, এবং পিঠাগুলি যেন সুন্দর করে ডিসপ্লে করতে পারেন, এবং প্রত্যেকটা পিঠা থাকবে গ্লাসের ভিতরে, চমৎকার লেভেল বাই স্টেপ বাই স্টেপ লেভেল, মানে একতলা, দোতলা, তিনতলা, চারতলা এবং তালা সিস্টেমে ব্যানগাড়ির ভিতরে আপনি করবেন। এবং ভর্তা রাখার জন্য, পিঠা খাওয়ার জন্য যে ভর্তা লাগে সেই ভর্তা রাখার জন্য কয়েকটা স্টেপ বানাতে হবে। ভর্তা রাখার জন্য ভর্তা যখন ডিসপ্লে করবো, দিব বাটিতে করে অথবা কোনো প্লেটে, তখন সুন্দর এমনভাবে পরিষ্কার করবো। এবং ভর্তাগুলি হতে অসাধারণ, অতুলনীয়। তো এই জন্যে আমাদের দরকার একটা ব্যানগাড়ি অথবা একটা ছোট্ট একটা দোকান, 1,000 টাকা চালান। ভালো লোকেশন দেখে একটা জায়গা নির্ধারণ করতে হবে, আর পুঁজি একদম অল্প, 15 থেকে 20,000 টাকা, 10,000 টাকা হলেও চলবে যদি আপনি ছোটো ছোটো পরিসরে করেন। লাভটা কী? এই জন্য কিছু লাগবে কি? আপনার সরঞ্জাম, পিঠা বানানোর কিছু সরঞ্জাম, আর এই জন্য অবশ্যই আপনার লাগবে একটু অভিজ্ঞতা। তো যাই হোক বন্ধুরা, আমরা আলোচনায় চলে আসি। আমরা প্রথমে আলোচনা করব আমি কোথায় ব্যবসাটা করব। ব্যবসাটা করবেন হচ্ছে, দেখেন আমাদের, আমি বাংলাদেশকে চিন্তা করে বলছি, বিশ্বের বিভিন্ন দেশে আছে, বিশেষ করে কলকাতা থেকে শুরু, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের। আর দেখেন আমাদের ঐতিহ্যবাহী একটা ঢাকাশহরের ঐতিহ্যবাহী একটা রুটের নাম হচ্ছে বেইলি রুট। ইদানিং বেইলি রুটকে ফিল করেছে খিলকা রুট, খিলকা তালতলা রুট, এত পরিমাণ লোক গ্যাদারিং করছে। আপনি বিলিভ করতে পারবেন, একটা কফি হাউসের নাম হচ্ছে আপন কফি হাউস, সে পরিমাণ, যে কী পরিমাণ যে কফি সাপ্লাই দেয় ইমাজিন করতাম মনের মতো না। অনেকেই 100-200 টাকা 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে ওখানে কফি খাওয়াতে আসে, মাত্র কফির দাম 40 টাকা 45 টাকা 50 টাকা, এক্সক্লুসিভ কফি। বেইলি রুটের ঠিক সেম একজন ভদ্রলোক ওদিন বর্ণনা করলেন, উনি এখন কোটি কোটি টাকার মালিক, শুধুমাত্র পিঠা বিক্রি করে। তা আজকে যদি পিঠা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হতে পারে, এখন আপনি কি তুলনা করবেন যে রাম শ্যাম যদু মধু কদু রহিম বাদশাহ তারা পিঠা বিক্রি করে, আমি করবো কেন? কেন? পিঠা এখন রাজকীয় ব্যবসা। আপনি পিঠা, সবাই যে পিঠাগুলি বানা সেটি বানাবেন, কিন্তু একটু ব্যতিক্রম। একটা কথা বলেছেন শিক্ষারা, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভিন্নভাবে করার চেষ্টা করে। পাখি কখনো ঢাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর।
তাই জীবনে চলার পথে অন্যের উপর বিশ্বাস রাখতে হয় না, নিজের উপর রাখতে হয়। কারণ আমি জীবনে অনেক কিছু করব। আপনি রাস্তায় বের হলে দেখেন অনেক ছয়তলা সাততলা আটতলা দশতলা বাড়ির মালিক। আপনি কি একবার জিজ্ঞাসা করেছেন সেই বাড়ির মালিকের পূর্বের ইতিহাস কী ছিল, সে কি পৈতৃকভাবে পেয়েছে নাকি কষ্ট করে অ্যাচিভ করেছে? একটুবার চিন্তা করে দেখেন। তো আপনি পিঠা বিক্রি করবো আজকে, ভালো ভালো দেখবেন, ভালো ভালো আপনি দেখবেন, ভালো ভালো জায়গায়, ভালো ভালো শোরুমে, ভালো ভালো আপনি শপিং মলে পিঠা বিক্রি করে, পিঠা সাপ্লাই দেয়, আপনি নির্দ্বিধা বিক্রি করেন। তবে আপনি ব্যতিক্রম, হয়তো আপনি শিক্ষিত হতে পারেন, আমরা অশিক্ষিত হতে, আমরা কম শিক্ষিত হতে পারেন, দ্যাটস নো ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনি আপনার আইডিয়াকে কাজে লাগাচ্ছেন কিরকম। তো যা হোক, আমরা আইডিয়ার জন্যে আমরা জায়গা নির্ধারণ করব, কিছু বিনিয়োগ লাগবে, কিছু পিঠা বানানোর সরঞ্জাম লাগবে, আর পিঠা বানানোর সরঞ্জাম খুবই অল্পতে পাওয়া যায় বিভিন্ন জায়গায়, আমরা সেগুলো সংগ্রহ করব, আমরা নেমে যাব। ভর্তা, কিছু শুটকি ভর্তা, ধনে পাতা ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, মাছ ভর্তা, অনেক ধরনের ভর্তা আছে। এবং পিঠা, যেমন আমরা কী কী পিঠা বানাবো, পিঠা বানাবো যেমন ভাপা পিঠা, সবাই যা বানা আপনি তা বানাবেন না, সবাই নারিকেল দেয় আর গুড় দেয়, একটু ব্যতিক্রম করেন, নারিকেলের পরিমাণটা বাড়িয়ে দেন, গুড়ের পরিমাণটা একটু ব্যতিক্রম করেন, একটু খেজুরের গুড় দেন সুস্বাদু মুখে লাগার মতো। এবং ডায়াবেটিস রোগীদের জন্য একটা পিঠা বানান, ডায়াবেটিস ফ্রি গুড় এবং খান্ড যে গুড়টা ওনারা খেতে পারবে সেই গুড় দিয়ে ভাপা পিঠা বানান, একটু নারিকেলের পরিমাণ বাড়িয়ে দেন, নারিকেলটা একটু ব্যতিক্রমভাবে সাজান, একটু ভেজে নেন, ভাপা পিঠা বানান, মুখে লাগবে, সবাই কিনবে আপনার কাছ থেকে, সবাই বেছে 10 টাকা আপনি 15 টাকা পেয়েছেন, ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনার পিঠা স্বাদ লাগছে কিনা, মানসম্মত কিনা, হাইজেনিক কিনা, সেটা খেয়াল সবাই খেয়াল করবে। তো বাবা পিঠা সবাই বানাচ্ছে, আপনি তা একটু ব্যতিক্রমভাবে বানান। এবার হাত আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন, আপনাকে দেখতে যেন স্মার্ট লাগে, সুন্দর লাগে এবং গুছালো লাগে, যেন মনে হয় যে আপনি শিক্ষিত একজন মানুষ। আপনার হাত পায়ে ময়লা, দাঁতে ময়লা, আপনার চুলগুলো উষ্ঠুখুষ্কু এলোমুলো লাগছে, তাহলে তো হবে না, তাহলে আপনার কাছে পিঠা নেবেন, আপনি ভালো কিছু করতে পারবেন না। তার মানে আপনাকে তারা দেখবে, ফলো করবে যে মানুষ লোকটি অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেকে দেখবেন পিঠা খেতে চায়, মনটা খুব চায় চিতপিঠা, চিতপিঠা মনটা খুব চায় চিতপিঠা খেতে খাবে, কিন্তু ওই ব্যক্তিটাকে মহিলাটাকে দেখে অনীহা প্রকাশ করে, কেন আমি এটা খাবো না, সে অপরিষ্কার অপরিচ্ছন্ন। কিন্তু আপনি ব্যতিক্রমভাবে সবাই জেনে দেন 10,000 টাকা বিনিয়োগ করে, যেমন বাবা পিঠা চিতপিঠা, চিতপিঠা বানাবেন একটু ব্যতিক্রম। আপনি যে মশলাগুলি দেবেন, যে ভর্তাগুলি দেবেন, অবশ্যই তার সাথে সালাদ রাখার চেষ্টা করবেন, একটু টক রাখার চেষ্টা করবেন, ব্যতিক্রম টক, যেন মনে হয় যে না ঠিক আছে উনি দিশে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, কী সুস্বাদ, একজন আরেকজনকে বলবে, আপনি পিঠা দিয়ে সারতে পারবেন না, সম্ভব হয় পিঠাগুলি একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। চিতই পিঠা বানাবেন একটু ব্যতিক্রম পিঠা, ডিম দিয়ে চিতই পিঠা বানানো যায়, হাঁসের ডিম অনেকে পছন্দ করে, সেটা দিনে একটু রাখেন, অনেক জাতের মশলা রাখেন ব্যতিক্রম, অনেক জাতের ভর্তা রাখেন ব্যতিক্রম। কী কী পিঠে পিঠা বানাবেন, যেমন বাফা পিঠা, চিতই পিঠা, ঘোড়া দুধের খিরসা, পাটিসাপটা পিঠা, এই সময়ের জন্য সবাই পছন্দ করে দুধ পলি পিঠা, মুখ পাকন পিঠা, অনেক ধরনের পিঠা, বিস্কিট পিঠা। তার মানে বন্ধুরা, আমরা যদি প্রত্যেকে চিন্তা করি এই পিঠাগুলি আমরা চমৎকারভাবে একটা চমৎকার জায়গা নিয়ে, আমি যদি ব্যানগাড়ির উপরে বিক্রি করি, ব্যানগাড়ির গ্লাসটা দিয়ে এমনভাবে ডিসপ্লে করবো, এমনভাবে সাজাবো, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, স্তরে স্তরে থাকবেন, বাইরের থেকে দেখা যাবে আপনার পিঠা এবং ঘাটে যে ভর্তাগুলি সুন্দর, কোনো প্রকার ময়লা ধুলু ঢোকার কোনো সুযোগ নেই, এবং পিঠা গরম বানা গরম করে বানাচ্ছেন, সাথে দুজনকে সাথে রাখেন। সবচেয়ে ভালো হয় একটা জায়গা নির্ধারণ করে, একটা লোকেশন নির্ধারণ করে, একটা দোকান ভাড়া করে নিই, ওইখানে যদি আপনি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। পার ডে যদি আপনি 100 পিঠা বিক্রি করেন, প্রতি পিঠা থেকে যদি আপনি 5 টাকা প্রফিট করেন, তাহলে 100 পিঠা থেকে 500 টাকা, 200 পিঠা বিক্রি করেন তাহলে 200 পিঠা থেকে 1,000 টাকা, যদি 400 পিঠা বিক্রি করেন 4×5 করে 2,000 টাকা, মাসে যদি 2,000, দিনে যদি 2,000 টাকা হয় মাসে 60,000 টাকা। বন্ধুরা, 200 পিঠা অনেক 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 অফিস থেকে বাসা থেকে আপনি ফোনে বলে দিবে এবং আপনিও বলে দিবেন যে পার্সেলের জন্য যোগাযোগ করুন,
আপনি সাথে একটা সাইকেল দাঁড়িয়ে একটা সেলে রাখুন, যে সাইকেল দিয়ে আপনার ওই উনার বাসায় পিঠাটা দিয়ে আসতে পারে। একটু ব্যতিক্রম, কারণ কি আপনি বাকিরা যা করে আপনি তা করছেন না, একটু ব্যতিক্রম, ফুললি এক্সেপশনাল, বিকজ অব সবাই ব্যতিক্রম পছন্দ করেন, এজ ইউজুয়ালকে পছন্দ করে না। পিঠা হতে হবে, মুখে খাইলে মনে হবে যেটা কিছু খাচ্ছি, বাবা পিঠা খাচ্ছে, সবাই যা বানাচ্ছে পিঠা বানায়, একটু ব্যতিক্রম। তার মানে বন্ধুরা আজকের যে বিষয়টা আলোচনা করলাম, আমি আমি আপনাদের বলছি, আপনি হতে পারে গ্রামে হতে পারে শহরে, আপনি গ্রামে এখন পিঠার পিঠার ব্যবসা অনেক জমছে, কারণ কি জানেন গ্রামে এখন সবাই কি একটু আরামপ্রিয় হয়ে গেছে, পিঠা মানে থানায় খেতে চায় না, সব অর্ডার দিয়ে খেতে চায়, কারণ পিঠা বানাতে গেলে অনেক কষ্ট। আগে সেই ডেকি ছাটা চাউলের পিঠা এখন সেই গ্রামে পাওয়া যায় না। এবং আপনি যদি লিখে দেন ডেকি ছাটা চাউলের পিঠা পাওয়া যায়, গ্রামে চমৎকার বিজনেস করতে পারবেন। আপনি জানেন একটা ছোট্ট একটা দোকান শুরু করেন না, দেখেন কী পরিমাণ লোকজন পান, আপনি পিঠার জন্য অর্ডার পান, কারণ সবাই জামাই জোড়াকে মেয়ের জামাই, আর অনেক আত্মীয় স্বজন বাড়িতে আসে পিঠা খেতে চায়। যেমন দুধকুলি পিঠা সবাই পছন্দ করে গ্রামে, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, বাবা পিঠা সবাই পছন্দ করে, একটু একটু কষ্ট করে লেগে থাকেন। আমি আপনি দেশ এই জাতির জন্য আশীর্বাদ, আপনি কেন অভিশাপ হবেন, কেন আপনি চাকরির জন্য অন্য তাড়াতাড়ি ঘুরবেন? আপনার কাছে কি 10-15,000-20,000 টাকা নেই? সিদ্ধান্ত নেন, আমার ভিডিওটি একবার না পারলে 10 বার দেখুন, তারপরও আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। বন্ধুরা আমি আপনাকে বলতেছি, আপনার সাহস দিচ্ছি, আপনি একটু লেগে যান, একটু মাঠে নামেন, অনুরোধ করব, জীবন আপনার একটাই। বন্ধুরা জানেন আমি বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি লন্ডন মেট্রো ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। আপনারা যদি আমার কথাগুলি শুনে একটু উপকৃত হন, আমি তখন সার্থক হব, আমি সার্থক হব। আমি একজন ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রো ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। আমি যা বলতে চাচ্ছি আপনারা আমার আইডিয়াকে কাজে লাগান, একটু মাঠে নামেন। আমাদের দেশে প্রচুর লোক সংখ্যা, আমরা জনসংখ্যাকে সমস্যা মনে করব না, সম্পদ মনে করব। তো যাই হোক বন্ধুরা, আমার আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কেউ কাউকে ইনসাল না করে মাঠে নামুন, দেশকে জাতিকে এগিয়ে নিন। আজকের সে আপনার আমার একটি সিদ্ধান্ত একটি জাতিকে পরিবর্তন করতে পারে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, আমাদেরকে জেগে উঠতে হবে আরেকবার। আমরা দেশকে স্বাধীন করেছি, আজকে স্বাধীনতা, দেশকে স্বাধীন করে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু আমরা অনেকেই অর্থনৈতিকভাবে স্বাধীন না। তো বন্ধুরা এটাই বলবো যে অর্থনৈতিকভাবে দেশকে স্বাধীন করতে হলে আমাদের আপনার আমার সবার এগিয়ে আসতে হবে। সেই জন্যই কবি বলে গেছেন, একবার না পারিলে দেখো শতবার, পারিব না বলে মুখ করিও না ভার, অলস অবুজ যারা কিছুই পারে না তারা, তোমায় কেউ দেখে না তো তাদের আকার, আপনি তো তাদের মতো না। একবার নামেন, কেন আপনি আপনার ওয়াইফের বকা শুনবেন, কেন আপনার মা বলবে অকর্মা, কেন আপনার বাবা বলবে অকর্মা, তোর দ্বারা কিচ্ছু হবে না, আপনি প্রমাণ করে দেন আমার দ্বারা হবে, আমি পারব ইনশাল্লাহ। একবার মাঠে নামুন, চিত উঠে না চিত উঠতে হবে। বন্ধুরা আমার কথাগুলি যদি কাজে লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক কমেন্টস করে আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে লাগবে। সামনে আসবো অনেক চমৎকার চমৎকার কিছু আইডিয়া নিয়ে, যেগুলো আপনার জীবন পরিবর্তন হবে, পরিবর্তন হতে বাধ্য। আর আমার মোবাইল নম্বর হচ্ছে 01611910025। আমি আবারও বলছি 01611910025। যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।